সুধি দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মজার টিএসআই পদ্ধতিতে আরবি ব্যাকরণ শেখার যে নিয়মগুলি আপনাদেরকে শেখাচ্ছি সেগুলি আমি একটু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই সেটি হচ্ছে টি আই অর্থাৎ টোটাল টোটাল স্ট্রাকচারাল ইন্টারিলেশন অর্থাৎ সমষ্টিগতভাবে ব্যাকরণের কাঠামোর যে পারস্পরিক যে সম্পর্ক আছে সেগুলি নিয়ে আমাদের এই 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 পদ্ধতিতে আমরা মনে রাখার চেষ্টা করছি অর্থাৎ একটি পুরোপুরি মুখস্থ ছাড়াই যাতে আপনি ব্যাকরণ মনে রাখতে পারেন সেই প্রক্রিয়া আমরা এখানে রাখার বিশেষভাবে চেষ্টা করে যাচ্ছি এই পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি এসম যেটি আমরা পরবর্তী পর্বের সাথে যাতে মিল থাকে সেটি আমরা চেষ্টা করব অর্থাৎ নাউন ইসিম মানে আপনার জানেন অনেকে নাউন এবং এই ইসিম থেকে আমরা কীভাবে ভার অর্থাৎ যেটি আমরা আগের পর্বে শিখেছিলাম সেটির থেকে আমরা ইসিমায় বের করতে পারি অথবা ইসিম থেকে আমরা আবার ফিরে যেতে পারি ক্রিয়া ক্রিয়ার থেকে আবার ইসিম অর্থাৎ প্রত্যেকটি পর্বের মধ্যে একটি আমরা পারস্পরিক সম্পর্ক বিদ্যমান সেটি আমরা দেখানোর চেষ্টা করি আসুন আমরা দেখি গত পর্বে আমরা শিখেছিলাম ক্রিয়ামূল আমরা দুটি ক্রিয়ামূল নিয়ে আপনাদেরকে চোদ্দোটি রূপ বেশ চর্চার মাধ্যমে আপনাদেরকে মনে রাখার চেষ্টা করিয়েছি এখন আসুন আমরা সেই ক্রিয়ামূল থেকে কিভাবে একটি নাউন বের করা যায় সেটি আমরা আপনাদেরকে ছোট্ট একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আমরা দেখেছিলাম না সারা না সারা আবার আরেকটি দেখেছিলাম কাতাবা কা তা বা কা তা বা মানে সে সাহায্য করেছিল বা সাহায্য করেছে কাতাবা মানে হচ্ছে হলো সে লিখেছিল বা সে লিখেছে যেটি হোক এটি হচ্ছে ক্রিয়ামূল আপনি যদি ক্রিয়ামূলগুলি যদি বেশি মনে রাখতে পারেন তাহলে কিন্তু আরবি ব্যাকরণে বা আরবি ভাষা শিখতে আপনার অনেক ইজি হয়ে যাবে সেটি আমি এখানে দেখানোর চেষ্টা করছি নাসারা যদি হয় সে সাহায্য করেছিল তাহলে এই কাজটি যে করে অর্থাৎ কর্তা সেটিকে কে কীভাবে আমরা প্রকাশ করব। সেটি হবে না সে রুন আমরা বলি না সে রুন আবার এই যে সাহায্য সাহায্য কি হতে পারে এটা আবার সহজ এটা আবার নাস রুন নাস নাসরুন আবার কাতাবা যদি না সেরুন যদি সে সাহায্য করেছিল সাহায্য করেছিল যদি কর্তা যদি না সেরুন হয় তাহলে কাতাবার আপনারা নিশ্চয়ই জানেন আরবি ব্যাকরণ হচ্ছে আরবি ভাষা হচ্ছে একেবারেই ই ভাষা নিয়মতান্ত্রিক ভাষা তাই অবশ্যই এটা একটি নিয়ম মেনে চলবে তাই আপনারা সহজে বুঝতে পারছেন এটি হবে কা তেবুন আমরা অনেক সময় জানি কাতেব আমরা বলি অনেক সময় বলি কাতেব কাতেব মানে লেখক অর্থাৎ কাতে বুন আবার নাসের আমরা বলি অমুকের নাম নাসের নাসের মানে হচ্ছে হলো সাহায্য যে সাহায্য করে তাকে বলে নাসের আবার সাহায্যকে বলা হচ্ছে নাসরুন ইজা যা নাসরুল্লাহ তার মানে আল্লাহর যখন সাহায্য এবং বিজয় আসছে তখন আমরা বুঝতে পারি যে এটা যদি না সেরুন হয় তাহলে এটা কি হবে বোন একেবারে নিয়ম মাফিক আপনারা দেখছেন কাত বোন আমি আরও উদাহরণ আপনাকে দেখাই দিতে পারি তবু আপনারা নিজেরাই বের করবেন যেমন আছে জাকারা জাকেরুন যা জাক জিকরুন তারপরে হতে পারে আরও যেমন আবাদা আবেদুন আবদুন এগুলি আশা করি আপনারা নিজেরাই বের করার চেষ্টা করবেন তবে একটি বিষয় ঠিক যে এই যে নিয়ম এই নিয়মগুলি তিন বর্ণের যে ইয়ে আছে যে ক্রিয়াগুলি আছে সেগুলির উপর এইগুলি বেশ নিয়ম মেনে চলে পরবর্তীকালে যখন আমরা আরও শিখবো তখন দেখব এক একটি গ্রুপ এক একটি নিয়ম মেনে চলে অর্থাৎ আরবি ভাষা যখনই আপনি কোনো ক্রিয়ামূল শিখবেন সাথে সাথে আপনি কিন্তু নিজে নিজেই বুঝতে পারবেন এটি কর্তাবাচ্য যে নাউন আছে সেটি কি হবে এবং কর্মবাচ্য অচ নাসরুন এটি কর্মবাচ্য নাউন হিসেবে ধরা হয় যে এটা হলো সাহায্য আবার এটি হলো লেখা অথবা লেখক যেটি হোক না কেন আপনারা কিন্তু সহজেই বের করার চেষ্টা করবেন তার মানে আমরা যদি কেবল মুখস্থ করে যাই যে কিভাবে এই কাতে বোন না আসে তাহলে কিন্তু আমরা শুধুমাত্র মুখস্থ করলে এগুলো কিন্তু ভুলে যাব আমরা যদি খেয়াল করি না সারার থেকে না সেরুন রুন থেকে কাতে বোন এইভাবে যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের চর্চাটা অর্থাৎ আমাদের মুখস্থ ছাড়াই আমরা অনেক কিছু বের করে ফেলতে পারবো যেহেতু আরবি ভাষা পুরোপুরি একটি নিয়মতান্ত্রিক ভাষা এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এদের কাতি বোন কেন হইলো না বা না সেরুন কেন হইলো এটি তো না সেরানও তো হতে পারত হ্যাঁ এইগুলি বোঝার জন্য আমরা পরবর্তী আরও কয়েকটি পর্ব ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব এটি কেন দুই পেশ হলো এখানে কেন দুই জের হলো না এটি আশা করি আপনাদের ধীরে ধীরে আপনাদের বোঝানোর চেষ্টা করব আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবেন এটি কেন তবে একটুখানি বলে রাখা যায় এখানে যখন কোনো আরবি শব্দ যখন একটি আলাদাভাবে ব্যবহার করা হয় অর্থাৎ আরবি শব্দকে সময় একটি পেশ দ্বারা এটি প্রকাশ করা হয় অর্থাৎ এটি একটি ডিফল্ট আপনি যে কোনো শব্দই আপনি যদি আলাদাভাবে লেখেন তাহলে এটি হবে দুই পেশ অর্থাৎ এবং এই দুই পেশে অবশ্যই একটি বুঝায় অর্থাৎ একজন সাহায্যকারী এটা নিয়ে আমরা পরবর্তী আরও পর্বে ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। তবে এইটুকুই আপনারা আপাতত বোঝার চেষ্টা করেন যে না সারা না সেরুন না সুন কাত বুন অর্থাৎ বিশেষ্যগুলি অবশ্যই মূল ক্রিয়ার থেকে মনে রাখলে আমাদের অনেক দিন মনে থাকবে এবং আমরা এটিকে আমরা মজা হিসাবেও গ্রহণ করতে পারব এখন এই পর্বে আমি আপাতত এইটুক বলে আপনি আপনাদেরকে নাউনের সূত্রপাত করলাম এখন আমার মনে হচ্ছে আপনাদেরকে আরেকটি বিষয়ে একটু জ্ঞান দেওয়ার দরকার আছে সেটি হচ্ছে সংখ্যা আমরা এই পর্যন্ত তেরোটি সংখ্যা তেরোটি পর্ব শেষ করলাম আজকে এটি হচ্ছে চোদ্দোটি পর্ব চোদ্দটি পর্ব আমি যদি আরবিতে লেখি তাহলে এটি কেমন হয় আপনি দেখেন এই অর্থাৎ আরবিতে এটি হচ্ছে চোদ্দো এখন অনেকেই আমরা পুরো হয়তো বা আরবি সংখ্যাগুলি আমরা দেখি বুঝতে পারি এটা আরবি সংখ্যা কিন্তু অনেকেই হয়তো বুঝতে পারি না কিভাবে এটিকে আমরা ইংরেজি বা বাংলার সাথে এটা লিঙ্ক করব। আসুন আমরা সহজ একটি পদ্ধতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে আপনি সহজেই মনে রাখতে পারেন এই সংখ্যাগুলি কেমন এখন আসেন এক ওয়ান যেটা ওয়াহেদুন সেটা হলো এক এটা বাংলাতে বা ইংরেজিতে যেমন আছে সেরকমই হবে এটা একটি মাথা দেখেন এটির একটি মাথা তারপরে দুই দুইয়ের দুইটি মাথা অর্থাৎ একটা দুইটা আবার যখন তিন হবে তখন তিনের তিনটি মাথা এক দুই তিন তারপরে চারের ক্ষেত্রে আবার কিন্তু চারটা মাথা হয় না চারটা মাথা না হয় গেলে একটু উল্টায় দিয়ে এইভাবে লেখা হয় তার মানে এক দুই তিন চার আমি আপনাদেরকে আরবিতে কীভাবে উচ্চারণ করা হয় সেটি আমি আপাতত বলতে চাচ্ছি না প্রাইমারি সেকশনে আপনারা পড়ছেন সেই জন্যে তবু আপনারা মনে রাখতে পারেন ওয়াহেদুন স্নানের সালাসাতুন আরবাতুন তারপরে যখন পাঁচ হয় আমরা জানি এই পাঁচটা অনেকটাই খামসা যেটা আরবিতে খামসা বলে খামসা মানে আমরা জানি খামসায় ধরার জন্য পাঁচটা আঙ্গুল লাগে ঠিক এটাও ঠিক একই রকমভাবে পাঁচটা এই যে খামসা এই এইভাবে লেখা হয় কোনো কোনো ক্ষেত্রে আবার শুধুমাত্র গোল দিয়েও আপনার খামসা বোঝানো হইতে পারে তারপরে আসে হলো এই যে দুইটা আপনার শিখলেন ওয়ান টু এই টুটাকে যদি আপনি উল্টাই দেন মানে এদিকে দিয়ে দেন তাহলে ছয় হয়ে যাচ্ছে জাস্ট দুইয়ের মিরর হচ্ছে হলো আপনার ছয় তারপরে আরেকটি আসে হলো আপনার ভি আকারের হচ্ছে হলো সাত ভি আকার সাত কীভাবে মনে রাখবেন আমরা জানি সাত আসমান আবার সাত আসমান কীভাবে করে আমি যদি হাত দিয়ে উপরে তুলি হাতটা দুই উপরে দিয়ে প্রসারিত করতে হয় না তার মানে হচ্ছে এইরকম তার মানে এটা হচ্ছে সাত আবার আমরা যেন অষ্ট ধাতু অষ্টধাতু দেখানোর জন্য আমার হাতকে নিচে নামাইতে হয় না ধরেন আমি নিচের দিকে দুই হাত প্রসারিত করলাম তাহলে এটা হবে যে আট আর নয় ইংরাজি নয়ের মতো নয় আর দশ এখানে দিয়ে একটা শূন্য একটা ডট তাহলে আপনারা সহজে বুঝতে পারছেন এক মাথা দুই মাথা তিন মাথা তারপরে চার তারপরে পাঁচ তারপরে দুইয়ের উল্টা ছয় তারপরে সাত আসমান হওয়াতে ভিটাকে ভি হলো ভি আর আটের মধ্যে মানে সাত আর আটের মধ্যে একটু ডিফারেন্স একটু বুঝতে অসুবিধা হয় তাও তবুও আপনারা খেয়াল রাখবেন এখানে উপর দিকে আছে আসমান আর নিচে আছে ভূমি যেখানে যেখানে ভূমির দিকে হাত প্রসারিত করা হয় আর এখানে আকাশ আকাশের দিকে হাত প্রসারিত করা হয় অর্থাৎ সেটি হচ্ছে সাত এবং ভূমির দিকে আ আট তারপর নয় ইংলিশের নয়ের মতো আর আর শূন্য সবসময় একটি ফোটা হয় অনেক সময় আপনারা যদি কোথাও যদি এরকম একটা দেখেন তাহলে পাঁচ হবে আর আরেকটা ফোঁটা দেখলে বুঝতে পারবেন শূন্য এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা যে এই যে সংখ্যাগুলি লিখলাম এটি আপনি আরবিতে শিখতে পারলে ভালো আপনারা অবশ্যই শিখবেন তবু অন্তত দেখে যাতে চিনতে পারেন এই সংখ্যাটি কত তাহলেও একটা অর্জন হবে আপনাদের এখন আমি আপনাদের কাছে একটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমার যখন আমি শিখছিলাম তখন আমার একটু কনফিউজ ছিল এবং এটি কনফিউজ ছিল সেটি হচ্ছে এদিক দিক হবে কি না যেমন আমি যদি লেখি আটত্রিশ তাহলে কি তাহলে আপনার দেখেন এই যে এইটা এইটা লেখার পরে এটা তো আট এই আটটা কি এদিকে লেখবো না এদিকে লেখবো এটা কি এদিকে হবে না এদিকে হবে কোনটা হবে এইটা হবে কারেক্ট না এটা কারেক্ট এইটা নিয়ে আমি একজন কনফিউশন ছিলাম এবং মনে আছে একটি যখন আমাকে উপযুক্ত একটি পরিস্থিতিতে আমি বেশ ঝামেলায় পড়ে গিয়েছিলাম কেননা আমাকে বলা হয়েছিল যে আপনি লেখেন আপনার কমিক নম্বর অনুসারে আপনার নামটি লেখেন তখন আমি এই ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম সেটি হচ্ছে আটত্রিশটা আমার কাছে মনে হচ্ছিল যে এইভাবে তিন লিখব যেহেতু আরবি ভাষা এদিক থেকে তাহলে আমি এদিকে হবে তারপরে যিনি আসেন তিনি বেশ ম্যান অবাকি হলেন যে আমি আটত্রিশ লিখতে পারতেছিলাম না তবে এখন যেহেতু আমি একবার ধরা খেয়েছি তাই ইনশাআল্লাহ আপনারাও বুঝতে পারবেন এ আরবি ভাষা আর সংখ্যাগুলি ভাষার বর্ণ ওয়ার্ডগুলি এদিকে যাবে কিন্তু সংখ্যাগুলি এদিকে যাবে অর্থাৎ আপনারা যদি কোথাও দেখেন একশো তিন একশো তিন আপনারা একশো তিন অথবা যদি দেখেন নয়শো চার নয়শো চার কীভাবে লাগবেন নয় শূন্য চার নয়শো চার এরকমভাবে যতই আসুক না কেন ইনশাল্লাহ আপনারা সহজে বুঝতে পারবেন যে কোনটি কোন সংখ্যা এবং আরবি ভাষায় আপনারা ভাষায় যদি কোনো বইতে যদি এরকম সংখ্যা লেখা থাকে তাহলে ইনশাআল্লাহ আপনারা দেখে বুঝতে পারবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবং তার পরবর্তীকালে অন্য সংখ্যাগুলি আপনারা সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ এই পর্বে আমরা মজার টিএসআই পদ্ধতির আরেকটি মজার গল্প ঠিক এটা কি গল্প বলা যাবে না আমরা একটি বিষয় বর্ণনা করব। সেই বিষয় বর্ণনার মাধ্যমে আপনার আরবি ব্যাকরণের কিছু নিয়মকানুন শিখে নিতে পারবেন ইনশাল্লাহ সেটি হচ্ছে আলপিন আপনারা নিশ্চয়ই সবাই জানেন আলপিনটি ঠিক অনেকটা এরকম থাকে তার মাথা একটুখানি একটা বড় এরকম একটা আলপিন এই আলপিনের ব্যবহার কি আমার মনে হয় আপনাদের বলে দিতে হবে না আপনারা সবাই জানেন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে কোনো কিছুকে করণ অর্থাৎ আমার আশেপাশে যদি অনেক কাগজ থাকে এলোমেলোভাবে সেই কাগজগুলিকে আমি যদি একটি সবগুলিকে একত্রিতভাবে একটি ফাইল করি অর্থাৎ সবগুলিকে মানে যে গ্রুপ ওয়াইজ যদি আমি ভাগ করি অর্থাৎ নির্দিষ্ট করি সেই ক্ষেত্রে আমাদের আলপিন ব্যবহার করা হয় অর্থাৎ আমি লিখতে পারি এক নম্বর ব্যবহার হচ্ছে নির্দিষ্টকরণ নির্দিষ্টকরণ তারপরে এই আলপিন দ্বারা আবার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আমরা অনেক সময় করে থাকি সেটি হচ্ছে ছোট একটি জিনিসকে আমরা তুলে নিতে যেমন ধরেন আমার এই ঘড়ির ডায়ালের মধ্যে যদি একটি ছোট ছোট্ট জিনিস পড়ে যায় তাহলে আমরা কিন্তু আলপিনের দিয়ে ওইটা তুলতে পারি আবার অনেকে বিপজ্জনকভাবে দাঁত খোঁচানের কাজে আলপিন ব্যবহার করেন অর্থাৎ ছোট জিনিসকে উনি পৃথকীকরণ কাজে আলপিনের ব্যবহার হয় তাহলে আমরা লিখতে পারি আলপিনের দ্বারা হয় ব্যবহার আর দ্বিতীয় নম্বর কাজটি হচ্ছে পৃথক আর তারপরে তিন নম্বরে এটি আর একটু মানে একটু বিপজ্জনক বা করে বটে আলপেন দ্বারা কাউকে খোঁচা দেওয়া যায় তাহলে আমরা লিখতে পারি আলপেনের তৃতীয় ব্যবহার হচ্ছে হলো খোঁচা দেওয়া খোঁচা দেওয়া এই যে তিনটি ব্যবহার আপনাদেরকে লেখা হলো এটির মাধ্যমে আমরা ব্যাকরণে কিভাবে আলপিনের ব্যবহার করব সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আলপিন আমরা বাংলায় যদি লিখি তাহলে আমরা কি লিখি আল পিন অর্থাৎ আলপিন দিন পিনের যদি আমরা শেষের অতিরিক্ত শব্দ এটি যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাই আলপিন আল থাকে আলটা কি আলটা আরবি ভাষায় আমরা জানি আল আল মানে হচ্ছে হলো এইটা এই আল আপনারা বিভিন্ন জায়গায় আল এই কথাটি শুনে থাকবেন এই আলের ব্যবহার আবার তিন রকমই আছে অর্থাৎ আল দ্বারা আমরা নির্দিষ্টকরণ করি অর্থাৎ কোনো একটি বিষয় কোনো একটি শব্দকে আমরা যদি নির্দিষ্ট করে বলতে হয় তাহলে তার আগে আল ব্যবহার করা হয় এটি আমি মনে করি শুধুমাত্র আরবিতে না বাংলা ইংরেজি সব জায়গায় এই আলের ব্যবহার আছে ইংরেজিতে যেটিকে বলা হচ্ছে দি টিএসই আর বাংলাতে বলা হচ্ছে টি বইটি বইটি এইভাবে আমরা ব্যবহার করে থাকি তারপরে আসেন এই পৃথকীকরণটা কিভাবে হচ্ছে সেটি হচ্ছে আমি যদি আপনাকে যদি এখানে লেখি সেটি যদি আমি যদি এখানে লেখি আস ধরেন কামার 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 মানে হচ্ছে হলো চাঁদ কামার কামারুন এখন এই কামারের আগে আমি যদি আল যোগ করতে চাই আমি যোগ করতে পারি আল আল কামার অর্থাৎ কামারের আগে আমি আল যোগ করার ফলে তখন মজার ব্যবহার হচ্ছে আমি কিন্তু ডয় দুই পেস্ট রাখতে পারি না দুই নম্বরটা আমি কাজে লাগানো শুরু করে দিই অর্থাৎ আল কামারও আবার একইভাবে যখন চাঁদ চলে আসছে তখন এসে সূর্য আসতে হবে তাহলে আমি লেখি আপনি দেখেন এখানে আমরা পাইল পেলাম এটা হচ্ছে আল কামারু আবার এখানে আমরা বলছি সামসু এখানে দুই পেশ থাকবে না সাধারণত আমরা এই যে দুই নম্বর যে ব্যবহারটি আছে সেটি হচ্ছে পৃথকীকরণ কাজে পৃথকীকরণ কাজে সাধারণত যখনই হয় যখন আল ব্যবহার হয় তখন দুই জবর দুই পেশ বা দুই জেট যাই থাকুক না কেন একটিকে সরিয়ে দেওয়া হয় আলের ব্যবহারের একটি একটি গুরুত্বপূর্ণ ব্যবহার আপনি যদি এটি প্রথম শিখতে আসেন অর্থাৎ আপনি যদি শুরু করেন আরবি ব্যাকরণ শিখতে অনেক ক্ষেত্রেই আমরা এটা ভুল করে ফেলি যেমন বুঝতে পারি না এক জবর এক পেশ কেন আছে তার আগে অবশ্যই খেয়াল করে দেখবেন বা আগেই একটি আল ব্যবহার করা আছে আলের কখনো জায়গায় উচ্চারণ হয় কখনো জায়গায় প্রথম বর্ণের শব্দের প্রথম বর্ণটি উচ্চারণ হয় না সেটি হচ্ছে খোঁচা দেওয়া এই এইটা কারণেই কিছু কিছু উচ্চারণ হয় কিছু খোচা উচ্চারণ হয় না মজার ব্যাপার হচ্ছে এই চোদ্দটি বর্ণ আলাদা আলাদা করে দুইটি ভাগে ভাগ হয়ে যায় অর্থাৎ আঠাশটি বর্ণের চোদ্দোটি থাকে হচ্ছে তারা উচ্চারণ গ্রহণ করে আবার উচ্চারণ গ্রহণ করে না যেমন আমাদের আমরা মনে রাখতে পারি এই যে আল শামসু অর্থাৎ সূর্য আর কামারু এই যারা যারা উচ্চারিত হয় তাদেরকে বলা হয় আল কামারু আর যাদের উচ্চারণ হয় না তাদেরকে বলা হয় শামসু এই জিনিসটা অনেকটা আমরা এইভাবে মনে রাখতে পারি যেহেতু খোঁচা দেওয়া হয় সূর্য মামা একটু অপমান ফিল করলেন তিনি বললেন যে আমি আমার আগে আল ব্যবহার করতে পারো কিন্তু আল পুরা বলি বলা যাবে না যে ক্ষেত্রে কী করতে হবে লাম এই কথাটা উচ্চারণ না করে তুমি আর শামসু বলবা লামের উচ্চারণ হবে না আর চাঁদ চাঁদ মামা তো অনেক আমাদের মামা তো সে বললো যে আমার কোনো সমস্যা নাই এর মধ্যে হলো কি এই যে এই সূর্য মামার কাছে তাসলান নামে একজন এই যেটা তাস লান সে করলো কি এই আঠাশটি বর্ণের একেবারে পরপর দশটি বর্ণ যেটা পরপর আছে। সেগুলিকে নিয়ে সে সূর্য মামার কাছে হাজির হলো এবং বাকিগুলা তো ভদ্র তারা এই খোঁচা দেওয়ারকেও খুব বেশি একটা কার্য করলো না অর্থাৎ তাদের ক্ষেত্রে আলের উচ্চারণ হবে আবার সূর্য মামার ক্ষেত্রে যারা এই তাসলান এই তা লাম নুন এই তাসলানে চারটি বর্ণ এবং ডাল থেকে শুরু করে এই তোয়া জোয়া এই পর্যন্ত যেগুলি শব্দগুলি আছে মানে সব বর্ণগুলি আছে যেগুলি আমি ব্লু অর্থাৎ নীল রং দিয়ে যেগুলি লিখে দিলাম সেগুলি আপনারা মনে করবেন সেগুলির আগে প্রথম বর্ণ উচ্চারণ হবে না কোনো শব্দের প্রথম যদি শুরু হয় যেমন বা দিয়ে তাহলে এইটি উচ্চারণ হবে আলের জন্যে বার উচ্চারণ হবে যেমন আল বারাকা আপনারা জানেন হাসপাতালে না আল বারাকা এটি আব্বারাকার তো হইতে পারতো কিন্তু হয় নাই যেহেতু এটি এটি কামারি এই কামারি বর্ণ আবার আদিন এই যে দিন প্রথম দিন শুরু হয়েছে দিনের পর থেকে পরপর দশটি বর্ণ আপনার শামসি বর্ণ এগুলি হচ্ছে আল দিন হয় না আপনার কোনো দিন হাসপাতালে একটা নাম আছে আল দিন হয় না এই জন্য আপনার দেখেন তাকে উচ্চারণ করা দিন ঠিক একইভাবে আরও অনেক শব্দ আছে আরবিতে যেগুলি যদি শুরুতে যদি বর্ণে শব্দের শুরুতে যদি এই এই সামসি বর্ণ থাকে অর্থাৎ এই ব্লু কালারগুলি যে বর্ণগুলি থাকে তাহলে এটি উচ্চারণ হবে না আলের উচ্চারণ লয়ের উচ্চারণ হবে না আর বাকি যে এইগুলি আছে চোদ্দোটি আছে সেগুলি আমরা লামের উচ্চারণ হয় মানে আল কামার আমরা দেখি কামারি বর্ণ আলে বা তারপরে জিম হা খা তারপরে আইন গাইন ফা কাপ কফ তারপরে মিম হা ওয়া ইয়া আর সূর্যবর্ণগুলি আছে তারপরে দাল জাল রাজা একদম এই বর্ণ ডাল বিন্দু আপনারা এই যে প্রক্রিয়াটি শিখলেন আশা করি এগুলো যদি আপনি মনে রাখতে পারেন অথবা এটি যদি আর কয়েকবার শুনেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না তার মানে আমাদের এই মজার টিএসআই পদ্ধতিতে আমরা একটি ব্যতিক্রম পদ্ধতির মাধ্যমে গল্পে গল্পে আপনাদেরকে আরবি ব্যাকরণ শেখার চেষ্টা করে যাচ্ছি যাতে আপনারা মনে করতে পারেন আরবি ভাষা এটি কঠিন কোনো ভাষা নয় এটি গল্পে গল্পে শেখার মতো একটি সহজ ভাষা আশা করি সবাই বুঝতে পারলেন আমাদের এই পর্বটি পরবর্তী পর্বে আমরা আরও একটু মজার ব্যাপার নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ আমরা মজার টিএসআই পদ্ধতিতে আমরা খুব অল্প অল্প উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে একটির সাথে একটি সম্পর্ক কি। আমরা প্রথমে দেখেছিলাম কিভাবে ক্রিয়ার থেকে আমরা নাউনকে ডিরাইভ করতে পারি তারপরে আজকে দেখাবো দুইটি নাউনের মাঝে কিভাবে আমরা সম্পর্ক তৈরি করতে পারি এছাড়াও কোন কোন ক্ষেত্রে নাউনের শেষে জের ব্যবহার হয় এগুলি আমাদের আস্তে আস্তে আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে আসুন আমরা দেখি যে একটি নাউন আমরা কিভাবে প্রকাশ করি একটি নাউন ধরেন লোকটি আমরা সহজে লেখি লোকটি এটির আরবি কী হবে আর রজলু আমরা দেখি আর আর রা রাজু লুন অর্থাৎ লোকটি কিন্তু এটি যদি একটা লোক হতো তা আপনারা নিশ্চয়ই বুঝছেন যে আমি দেখাই দিচ্ছি যারা হয়তো বা আগের ক্লাসে বোঝেননি নেই তারা দেখছি রাজু লোন রাজুলুন মানে হচ্ছে লোক একটি লোক একটি লোককে বোঝাইতে রাজুলুন বোঝায় যখনই আমরা এর আগে একটি আর যোগ করলাম সাথে সাথে এটা আর রাজুলু হয়ে গেল এইভাবে আমরা যদি সব সবকিছু বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু খুব ইজি হয়ে যাবে লোকটি এখানে আমরা বলতে চাচ্ছি এটা হবে লোকটির এখানে আমরা দেখি যদি বই লোকটি বই তাহলে আমরা কি লিখবো কিতাব কি তা বুন প্রথমে লিখি বুন তারপরে আমরা যেহেতু এটার সাথে একটি বই একটি লোকটি এইটার সাথে আমরা সম্পর্ক করার জন্যে আমরা অবশ্যই কেতাবুল কিতাবু আর রজুলি তাহলে কি হলো কেতাবু আর রজুলি মানে লোকটির বই এখানে দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এইটাকে যদি আমরা মানে সম্পর্ক বলি তাহলে এটা আরবিতে বলা হচ্ছে মু দা ফুন এটাকে বলা হচ্ছে মু দা ফুন অর্থাৎ এটা একটা সম্পর্ক মুদাফ আবার এইটাকে যখন আসে তখন মুদাফ ইলাই হয়ে যাচ্ছে অর্থাৎ এটাকে আমরা মুছে দিয়ে শুধুমাত্র এই রজলু এটাকে আমরা বলি মুদা মুদা মুদাফ ইলাহি এটাকে বলা হচ্ছে মুদাফ এই মুদাফ মুদাফ ইলাহি অর্থাৎ সম্পর্ক এর সাথে সম্পর্ক এটা কি সম্পর্ক এই মুদাবটায় বোঝা যাচ্ছে সম্প এটাকে আমরা বলি সম্পর্ক আর এটাকে বলে এর সাথে সম্পর্ক এর সাথে সম্পর্ক দেখেন একটা হচ্ছে সম্পর্ক আর এর সাথে সম্পর্ক রিলেশন রিলেশনটা কি বইটার সাথে লোকটির রিলেশন হচ্ছে লোকটির বই যেখানে আপনার এর থাকে যেখানে এর এই এর কথাটি থাকে এর তার সাথে জের হয় সেটি উপরের থেকে আমরা নিচে চলে আসে মানে লক্ষির কেতাবু কেতাবু আর রাজুলি। দর্শক এখানে খেয়াল করুন সেটি হচ্ছে আমি যখন মুদাফ মুদাফলাহি করি মুদাফ ইলাহি হয় তখন তার আগে সাধারণত নির্দিষ্ট করে দিতে হয় সেই জন্যে এটা আল যোগ করছি আমি গত ক্লাসে আমরা আলের ব্যবহার জানছি যে নির্দিষ্ট করে দেওয়া লাগে সেই হিসাবে কিতাবু আর রজুলি। আপনারা দেখেন এখানে কয়েকটি বিষয় আমাদের নজরে আনার দরকার যখন একটি বিশেষের সাথে আরেকটা বিশেষের সম্পর্ক হয় তখন প্রথম যেটা যেটা সম্পর্ক করতে যাচ্ছে আরেকটার সাথে প্রথমে সেটা লিখতে হয় সে যার সাথে এর থাকে সেটা সবসময় পরে হয় বাংলা বা ইংরাজিতে একটা অন্যরকম সেটাকে প্রথমে লিখতে হয় লোকটির বই এরটা আগে লেখি কিন্তু আরবিতে যেটি সম্পর্ক হয় মুদাবিলাই সবসময় পরে বসে এই জন্যে আমরা সবসময় মনে রাখব আমরা এই আরবি এইটা যদি না মনে রাখে আমরা সবসময় মুদাফ এইভাবে মনে রাখি মুদাফ মুদাফ ইলাহি এইটা আমটা এইটা আপনাদের মনে রাখতে হবে মনে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ যাতে আপনারা যখন কারোর সাথে আলাপ করবেন তখন এই মুদাফ মুদাফ ইলাহি কথাটাই বললে সবার জন্য বুঝতে সুবিধা হবে এখন এই মুদাফ মুদাফিল্লাহির কয়েকটি বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটি হচ্ছে এইটার আগে মুদাফের সাথে কখনোই আল ব্যবহার করা যাবে না তার কারণ হচ্ছে মুদাফ নিজেই একটা আর সাথে সম্পর্ক একটার সাথে অলরেডি নির্দিষ্ট করা আছে এর সাথে লোকটির সাথে তাহলে এর আগে অবশ্যই আপনি আল কিতাব আর রুজুল এই কথাটা অর্থহীন সেই মুদাফ অবশ্যই আল ছাড়া হবে যেমন এবং আমি যদি কোনো নাম বলি যেমন যেমন বলি কিতাবু আর মোহাম্মদিন আমরা আবার লিখি কি কিতা কিতাবু কিতাবু মোহাম্মীন দিন কিতাব মহাম্মাদ মানে মোহাম্মাদের বই এখানে দিন মোহাম্মদের বই তাহলে দর্শক বুঝতে পারছেন মহম্মদের বই তাই এটা কিতাব আ কিতাব মোহাম্মাদ তাহলে আপনারা সহজেই বুঝলেন যে মুদাফ মুদাফ ইলাহি একটি গুরুত্বপূর্ণ টার্মস দুইটি শব্দে বিশেষের সাথে সম্পর্ক তৈরি করার জন্য একটার সাথে একটা যেমন অনেক কিছু দুনিয়াতে হতে পারে যেমন আল্লাহর সাহায্য নাসরুল্লাহ এখানে প্রথমটা দেখেন নাসরু আল্লাহি প্রথমটা হচ্ছে একটা পেশ তারপরে শেষের জেট থাকবে খুবই কমন এইগুলি ব্যবহার কেননা আপনি যদি একটার সাথে একটা সম্পর্ক না প্রকাশ করতে পারেন তাহলে ভাষায় প্রকাশ করাই কঠিন হয়ে যায় তাই মুদাফ ইলাহি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা খেয়াল রাখবেন মুদাপ ইলাহি সবসময় নির্দিষ্ট হবে মুদাপ নির্দিষ্ট যেহেতু এর সাথে হয়ে আছে তার আগে কোনো দেওয়া যাবে না আল আল কিছু দেওয়া যাবে না কিন্তু মুদাফিল্লাহি সর্বদা জের হয় এখন আপনারা প্রশ্ন থাকতে পারে যে জের যদি মুদাফিল্লাই হয় যে অনেক ক্ষেত্রে তো দেখে এমনিও জের হয় হ্যাঁ এই যে এখানে মুদাফিল্লাহি ছাড়া আর কিছু অব্যয় আছে আমরা এই সুযোগে আমরা কিছু অব্যয়ে আমরা পরিচিত হইনি যেহেতু আমাদের প্রাথমিক পর্ব আমি এখানে কিছু কিছু অব্যয় আপনাদের এখানে আমি দেখিয়েছি যেগুলি খুব প্রচলিত না তবু আপনাদের কাছে একটি পরিষ্কার ধারণা দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে এই সতেরোটি অব্যয় এই সতেরোটি অব্যয় সবগুলি ক্ষেত্রে জের ব্যবহার হয় হয়তো কিছু কিছু অব্যয়ের ব্যবহার অনেক কম বা এই প্রাথমিক ক্ষেত্রে আপনাদের হয়তো না জানলেও চলবে সেই জন্য আমি নয়টি অব্যয়কে আপনাদের জন্য হাইলাইট করে রেখেছি সেগুলো দেখতে পারেন বে যেমন হচ্ছে ইসম আমরা যদি বলি ইস ইসমুল্লাহ এখানে যদি আল্লাহর নাম আল্লাহ ইসমু মানে নাম এখন এখানে প্রথমে আমরা বলি একটি নাম আল্লাহ আল্লাহ এখানে আমরা রাখলাম আল্লাহ আল্লাহ এখানে আমরা আল্লাহ দিয়ে রাখি একটি নাম আল্লাহ এটাকে আমি সম্পর্ক করার জন্যে আমরা কি করি ইস ইসমুল্লাহি ইসমুল্লাহি মানে আল্লাহর নাম কিন্তু আল্লাহর নামের সাথে মানে আমরা সাধারণত বিসমুল্লাহ কি বলি তারা একটা যুক্ত করে দিই যখনই আমি এখানে যুক্ত করে দিচ্ছি সাথে সাথে এই পেস্টারে হয়ে যাচ্ছে জের বিসমিল্লাহি বিসমিল্লাহি তাহলে দর্শক আপনারা যদি খেয়াল করেন এই যে রূপান্তরগুলি প্রত্যেকটি কিন্তু একটা অর্থ বহন করে অর্থাৎ প্রথমে ছিল ইসমুন আল্লাহ তারপরে হয়ে যাচ্ছে ইসমুন সাথে আল্লাহর সম্পর্ক হওয়া হয়ে গেল ইসমুল্লাহি এই মুদা ফেলের জন্য তারপরে বে যুক্ত করার জন্যে বে হলো অবর জন্যে প্রথমে ইসুমটাকে আমরা জেট দিলাম তারপরে এটা আল্লাহি হয়ে গেল ইসমুল্লাহি এরকম লি লি মানে হলো দিকে এগুলি আপনি জানেন লি মানে আমার দিকে যদি এরকম হয় আপনারা আগেই জানেন লি লি মানে আমার দিকে এখন আমরা আমার দিকে কিন্তু লি যদি হুর সাথে যুক্ত হয় মানে লি হু যদি এমন হয় যেমন হু তাহলে কিন্তু লিটাকে হয়ে যায় লাহু অর্থ একই লাহু তারপরে আবার যদি লাশ লির সাথে কাজ যুক্ত হয় মানে তোমার প্রতি তাহলে লাকা হয়ে যায় লি আর লি থাকে না ওইটা কা হয়ে যায় এই লিটাও হচ্ছে হলো একটি অব্যয় হুম তারপরে ওয়া ওয়া মানে হচ্ছে হলো আপনার শপথ ওয়া ওয়াল্লাহি আল্লাহ শেষে এটা জের হবে ওয়াল আসর ওয়াল আসার আসারের মধ্যে আসরে মানে সময়ের শপথ আলা মানে কোন উপরে কারোর উপরে বোঝায় আলা তারপরে হাত্তা মানে পর্যন্ত মিন হইতে সেখান থেকে ওখানে গেল বা মিন কোনো কিছু থেকে যদি হয় তার আগে অবশ্যই আপনার জের ভাবে আন মানে এই ব্যাপারে বা এই সম্বন্ধে আন তারপর ইলা ইলা মানে দিকে তারপরে ফি ফি মানে ভিতরে এই এই নয়টায় আপনারা আল আলকোরানের মধ্যে খুঁজে বের করবেন এটি আপনাদেরকে বাড়ির কাছে দিলাম এছাড়া এই যে যেগুলো আছে তা কা হাসা রুব্বা তারপরে মুজ, মঞ্জু হালা আলা তারপর আদা তারপরে হচ্ছে ফি এই ফি তো আমি বললাম এটা ইম্পর্টেন্ট বাকিগুলো আপনারা খেয়াল রাখেন ভবিষ্যতে যখন আরেকটু ডিপলি যখন আপনারা শিখতে শুরু করবেন তখন হয়তো এগুলোও হয়তো শেখা লাগবে তবে প্রাথমিক পর্বে আপনারা যদি একটু বুঝতে পারেন যে এই সমস্ত অব্যয়গুলি যখনই কোনো বিশেষের আগে যুক্ত হয় এগুলো অব্যয়গুলি সবসময় বিশেষের আগেই বসবে এবং বিশেষ্যের শেষে যে হরকতি থাকে সেটা জের জবর পেশ থাকলে ওইটাকে জের প্রদান করে অর্থাৎ এই জন্য বলা হচ্ছে যে এর প্রদানকারী অব্যয় এই স্বল্প পরিসরে আশা করি আপনারা এই দুইটি জিনিস ভালো করে খেয়াল করলেন এবং এটার উপর ভিত্তি করে আপনারা যদি আরও চর্চা করেন ইনশাল্লাহ আপনারা আরও বেশি পারদর্শী হয়ে উঠবেন তাই বলে এই পর্বে আমরা আপনাদেরকে আরবি ব্যাকরণের বিশেষণ পদের ব্যবহার নিয়ে একটু আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সব একটা সেন্টেন্সের মধ্যে কোনগুলি বিশেষণ এবং কোনগুলি বিশেষ্য আসলে আরবি ব্যাকরণবিদরা বিশেষণ নামে আলাদা কোনো পদ রাখেন নাই তার কারণ হচ্ছে বিশেষণ সবসময় বিশেষ যেরকম হবে ঠিক সেরকমই এটি রূপ ধারণ করে অর্থাৎ যেহেতু বিশেষণ সবসময় বিশেষণ বিশেষণ সময় বিশেষকেই ফলো করে অর্থাৎ এই যে বিশেষণ হয় বিশেষের মতোই হয় তাই আলাদাভাবে কোনো অ্যাডজেকটিভ পথ আরবি ভাষায় নেই তা কারণ হচ্ছে আমি দু একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন সেটি হচ্ছে সম্মানিত রাসুল আমরা লিখি সম্মানিত সম্মানিত রাসুল অর্থাৎ আমরা লিখি রা সু সুন্িমুন কা কারি মুন আরেকটি উদাহরণ দিই আমরা ধরেন আমরা কোরআনের একটা নারুল হামি না নারুন হা মিয়া হামিয়া হামি হামিয়া তুন হামিয়া তুন হামিয়া এই দুইটাতে দেখেন আপনার এখানে পেশ আছে আবার এখানেও পেশ আছে ঠিক রসলন কারিমুন এখানে দুটা পেশ আছে যার ফলে আমরা বুঝতে পারি যে একটি নাত একটি মানুষ রাসূলকে রাসুলকে বিশেষিত করা হচ্ছে করিম দ্বারা মানে সম্মানিত দ্বারা যখনই একটা আরেকটিকে বিশেষিত করা হয় তখন যা যাকে বিশেষিত করা হয় সেতে আগে বসে অর্থাৎ নাউনটা সবসময় আগে বসে যেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ধরি সেটা পরে বসে এটি বাংলা বা ইংরেজির চাইতে একটু অন্যরকম কেননা আমরা জানি গুড বয় ভালো ছেলে সবসময় বিশেষণটা আগে বসে কিন্তু আরবি ভাষায় বিশেষণ সবসময় পরে বসে এটিকে মনে রাখার জন্যে আমি একটি মজার গল্প আপনাদের সামনে বলবো আশা করি এই গল্পটি যদি মনে রাখেন তাহলে আপনাদের কোনটি বিশেষ্য আর কোনটি বিশেষণ এটি মনে রাখতে আশা করি আর কোনো সমস্যা হবে না আসুন গল্পটি মনে রাখার যাক সেটি হচ্ছে ধরুন কোন একটি জায়গায় বক্তৃতা হচ্ছে রাজনৈতিক বক্তৃতা এই যে মাইকের মাধ্যমে বলা হচ্ছে আমাদের জনপ্রিয় প্রতিনিধি যা অমুক অমুক ব্যক্তি অনেক কিছু বলা হচ্ছে যেমন এভাবে বলা যেতে পারে আমাদের সদ্য বড়ো ভাই জনপ্রিয় প্রতিনিধি এ কথা বলতে বলতে হঠাৎ কারেন্ট চলে গেল সমস্ত লোকজন বুঝতে পারল না আসলে কার সম্বন্ধে কি বলা হচ্ছে কিন্তু এটা যদি আরবি ভাষায় হতো তাহলে কিন্তু প্রথমেই বলা হতো যে আমাদের করিম ভাই উনি জনদরদি প্রতিনিধি উনি সবার মানে আরও বিশেষণ যেগুলো আছে সেগুলো একটার পর একটা যোগ করে দিলেও আমাদের করিম ভাই কিন্তু আগে বসানো হতো যার ফলে আরবি ভাষায় প্রথমে যে বিশেষ মানে বিশেষ্যকে প্রথমে প্রকাশ করার জন্যে আমার মনে হয় এই যে কারেন্ট চলে যাওয়ার এই সমস্যাটি হতো না তাহলে এই গল্প থেকে আমরা মনে রাখব যখন দুইটি শব্দ পাশাপাশি থাকে বা অনেকগুলি শব্দ একই রকম হয় তখন প্রথমটি তাকে সে তাকে বিশেষত করার জন্যে পরবর্তী জবগুলে নাউন হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কিন্তু এখন আসুন আমি একটি লিখিত একটি উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে এটি কী কী সুন্দরভাবে এই জেদ জবর দিয়ে বা একটির সাথে আরেকটি মিল রেখে আমরা এক একটি শব্দ এক একটি একটি বাক্যের আমরা অর্থকে কীভাবে পরিবর্তন হয়ে যায় এখানে দেখুন বাইত মানে আপনারা জানেন বাড়ি বাইতুল বাইতুল মানে বাড়ি তাহলে বাইতু আল ইমামে আল জাদিদি এখানে আপনারা একটা একটা করে বোঝার চেষ্টা করি বাইতু আল ইমামি আমরা মুদাফ মুদাফিলাহি পড়েছি তার মানে হচ্ছে ইমামের আমরা লেখি ই ইমামের ইমামের আমরা এখানে দেখি আল জাদিদি আল জাদি দি হওয়াতে আমরা এখানে আল দি না সরি এখানে আমরা প্রথমে দিলাম আল দু। তাহলে ইমামের নূতন বাড়ি মানে ইমামের নূতন বাড়ি এখানে দেখেন নূতন বাড়ি এই নূতন বাড়িটাকে আপনার বিশেষত করার জন্যে আমরা এই বাড়ি পেশ আছে এটারও পেশ আছে অর্থাৎ বাইতু নূতন বাড়ি বাড়িটাকে আমরা যে নূতন বাড়ি বাইতু আল আল জাদিদি কিন্তু এটি যদি জাদিদু না হয়ে যদি এখানে জের হতো বাইতু আল ইমামি আল জাদিদি তাহলে কিন্তু অর্থটা এরকম থাকতো না এটি হয়ে যেত যেহেতু যেহেতু এইটা হচ্ছে হলো বিশেষ আর এটা হচ্ছে বিশেষণ তাহলে প্রথমটা হচ্ছে হলো ইমাম আর এটা হলো তাহলে বিশেষণ তাহলে আমরা লিখতে হতো নূতন এই নূতনটা আগে চলে আসতো বাংলা ভাষা আমরা বুঝে গেলে নূতন ইমামের বাড়ি এক এক প্রথমটা ছিল এখানে যদি পেশ দেওয়াতে ছিল হইল ইমামের নূতন বাড়ি আবার শুধুমাত্র পেশের জায়গায় জেদ দেওয়াতে হয়ে গেল নতুন ইমামের বাড়ি অর্থাৎ বিশেষণ আর বিশেষণ পদের বিশেষ্য আর বিশেষণদের ব্যবহার আমরা যদি ভালো করে বুঝতে পারি তাহলে একটি সেন্টেন্সের মধ্যে আমরা অর্থটাও সুন্দরভাবে বুঝতে পারবো আশা করি আমরা প্রাথমিক পর্বে এটুকুই আমরা শেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি যত প্র্যাকটিস করা যাবে তত বেশি আলো ভালোভাবে বুঝতে পারবো এখন আসুন আমরা কিছু প্রশ্নবোধক শব্দের সাথে পরিচিত হই যাতে আমরা কিছু কথোপকথন করতে পারি যেমন কাইফা কাইফা মানে কিভাবে। তুমি কিভাবে এটা কাজটা করলা মা মা মানে হচ্ছে কি? মা ইসমুকা তোমার নাম কি হাল হালাতা আদিস গাসিয়া হালাতা হাদিস গাসিয়া অর্থাৎ তোমার কাছে কি সেই কবর আসছে হাল কি এখানে কোরআনের মধ্যে হাল যখনই পাবেন এটা অর্থ হচ্ছে কি তারপর হচ্ছে মান মানে কে মান হুয়া সেটা কে মান 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 হিয়া মানে সে সে কে তারপর হচ্ছে আয়না আয়না মানে হচ্ছে কোথায় কোথায় আয়না হুয়া সে কোথায় তারপর হচ্ছে কাম আমরা জানি আর দেশে অনেকে যারা বলেন দোকানে গিয়ে কাম ফুলুস কত টাকা কাম মানে কত এখানে আমরা কত তারপর হচ্ছে এইটাকে এই সমস্ত আপনার প্রশ্নবোধক শব্দ যেগুলিকে সর্বনাম অবশ্যই সেইগুলিকে আমরা প্রশ্নবোধক শব্দগুলিকে আমরা আবার তার আগে অব্যয়যুক্ত করে আরও শব্দটাকে আমরা সেন্টেন্সটাকে আমাদের আমাদের ভা প্রকাশ ভঙ্গিকে আরও বেশি স্পেসিফিক করতে পারি যেমন মিন আয়না কোথা থেকে মিন মানে থেকে আপনার জানেন মিন আয়না কোথা থেকে আসছো কোন দিকে ইলা আয়না কোন দিকে কোন দিকে যাচ্ছ দর্শক এখানে খেয়াল করেন আমরা বলছিলাম যে এই মিন ইলা এগুলো হচ্ছে অব্যয় আমরা বলছিলাম এইগুলি যখনই কোনো নাউনের আগে যুক্ত হয় মানে নাউনের আগে বসে তখন কিন্তু এটা জের প্রদান করে কিন্তু এখানে আপনার এই এই শব্দগুলি আপনি দেখেন জের প্রদান করে নাই মিন আয়না কিন্তু এখানে যদি আপনার অন্য অন্য বিশেষ্য যখন যুক্ত হবে তখনই কিন্তু এটা জের প্রদান করবে তাহলে আমরা সামগ্রিকভাবে আমরা কিছু বিশ্লেষণের ব্যবহার শিখলাম প্রশ্নবোধক শব্দ শিখলাম যাতে আমরা কিছু কথোপথন বলতে পারি অথবা প্রশ্নবোধক শব্দ দেখে আমরা কমিউনিকেশনটা আরও জোরদার করতে পারি তার মানে এই প্রাথমিক পর্বে আমরা এই ছোটো খাটো জিনিসগুলি আমাদের যদি চর্চা থাকে তাহলে আরবি ভাষার আপনাদের বুঝতে ইনশাল্লাহ আর কষ্ট হবে না অর্থাৎ আরবি ভাষাকে আর বিদেশি ভাষা তো অবশ্যই বিদেশি ভাষা তবু আপনাদের কাছে বেশ কাছের ল্যাঙ্গুয়েজ মনে হবে অর্থাৎ আপনারা আল কোরআনকে আরও বেশি আপন মনে হবে তাই আশা করি এই সমস্ত ব্যাপারগুলি আপনারা বোঝার চেষ্টা করবেন তাতে আরবি ব্যাকরণের একটি প্রাথমিক জ্ঞান ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে এই বলে আমরা এই পর্বে আরবি ব্যাকরণের বিশিষ্ট পদের বিভিন্ন রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে প্রথমে আপনাদেরকে একটি ছড়া মুখস্থ করার জন্যে বিশেষভাবে অনুরোধ করব। সরাটি হচ্ছে মানে মুনা আমি লিখে দিচ্ছি আপনারা সরাটা একটু মনে রাখবেন সেটা হচ্ছে মানে মুনা মাইনে মিনা মাইনে মিনা এই ছড়াটি আমরা বলি মুনা ভাইয়ের গল্প আচ্ছা মুনা ভাইটা কে মুনা ভাই হচ্ছে একজন মুসলিম সে সে এক অফিসে চাকরি করে অফিসে সবাই তাকে মানে বা আমরা মানি সেজন্যে আমরা এখানে বলতে পারি মানি মুনা আমরা মানি যেহেতু তাহলে আমরা বলতে পারি মানি মুনা মাইনে মিনা মাইনে মিনা অর্থাৎ মুনা ভাইকে সবাই মান্যগণ্য করে একদিন মুনা ভাই চিন্তা করলেন উনি হজে যাবেন কিন্তু হজ কথাটায় উনি চায়া যেভাবে বর্ণনা করলেন তাতে মনে হচ্ছে যে উনি মিনায় যাবেন হজে যে মিনা আছে সেখানে যাবেন সেই জন্যে উনি দুইজন বস আছে অফিসের উনি তখন হজের কথা না বলে উনি দুই বসকে বললেন বস আমি হ মিনা যাবো এই জন্য আমাকে মাইনাটা একটু আগে দিতে হবে এই জন্যে সে করলো কি বস দুই বসের কাছে চিঠি লিখলেন চিঠির অর্থ হচ্ছে মাইনে দেন মিনায় যাব। অর্থাৎ মিনা আবার একই চিঠি আরেকটা কাছে দিলেন সেটা একই কথা হচ্ছে অর্থাৎ আমরা মিনা মনে রাখতে পারি আমরা সবাই মোনা ভাইকে এখন এই ছয়টি আপনারা শব্দ দিয়ে সরাটি মুখস্থ করলে দেখবেন আপনার এই পুলিঙ্গ বিশেষ পদের যে বিভিন্ন রূপ আছে এগুলি আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে আসুন আমরা এখন আরবি ব্যাকরণের যে পর্বটি আমরা আলোচনা করছিলাম সেটা ফিরে যাই আমরা জানি আরবি যে কোনো বিশিষ্ট পদ হচ্ছে দুই পেশ থাকে অর্থাৎ এটি ডিফল্টে দুই পেশ বোঝায় অর্থাৎ একজন বুঝাইতে দুই পেশ বোঝায় যেমন আমরা মনে করি মুসলিম এই মুসলিম কথাটা আমরা লিখি একজন মুসলিম যদি হয় তাহলে মুসলে মুসলে মুন অর্থাৎ একজন মুসলিম এখানে যদি আমরা লিখে ফেলি এক বচন আবার এই দুইজন যদি মুসলিম হতো তাহলে এটা কি লিখতাম আবার এটা যদি বহু মুসলিম হতো লিখে ফেলি বচন তাহলে এই মুসলিমুন এটা যদি হয় একজন মুসলিম তাহলে দুইজন মুসলিমের ক্ষেত্রে হবে মুসলে মা নি এই যে মুসলেমানি আবার যদি বহু বচন অনেকগুলো মুসলিম হয় তাহলে আমরা লিখতে পারি মুসলে মুসলে এই মুসলে মুন মুসলে মানি মুসলে মুনা এখানে আমরা বলতে পারি এইগুলি হচ্ছে কর্তা কর্তা কর্তাবাচক অর্থাৎ বাক্যের মধ্যে যদি এই মুসলিমুন মুসলিমানি মুসলিম যদি থাকে তাহলে এটা কর্তা হিসাবে ব্যবহার হয় অর্থাৎ আমরা কর্তা হিসাবে বলতে পারি বাক্যের মধ্যে ক্রিয়াপর্তি যে নিয়ে সম্পাদন করেন অর্থাৎ যে যার দ্বারা ক্রিয়াটি সম্পন্ন হয় তাকে আমরা কর্তা বলি অর্থাৎ যেমন ধরেন পাখিটি পাখিটি গুলিবিদ্ধ হইল গুলি বিদ্ধ হলো অর্থাৎ কে বিবৃদ্ধ হল পাখিটি পাখিটি এখানে কর্তা অবশ্যই কে প্রশ্ন থাকলে যেন কে কি বিদ্ধ হলো গুলি তাহলে গুলি ছিল কর্ম মানে কে দেখে বলে কে কি বা কেন এইটা যদি প্রশ্ন থাকে তাহলে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে কি বা কেন যদি প্রশ্ন করে তাহলে আমরা বুঝতে পারি সেটি হচ্ছে কর্ম আর সম্বন্ধ তো আমরা জানি আগের পর্বে আমরা বলেছিলাম যে মুদা ফিলাহি এক ধরনের সম্বন্ধ আবার যখন জের প্রদানকারী কোনো অব্যয় যোগ হয় কোনো বিশেষের আগে তখন ওইটাও সম্বন্ধ হিসাবে প্রকাশ পায় এখন আমরা অনেক সময় মনে করি যে যে কোনো একটি শব্দ যেটি কর্ম সবসময় কর্মই থাকে আসলে কর্ম থাকে না যেমন এই গুলিটিকে যদি আমি কর্তা বানাইতে চাই তাহলে কি হবে দেখেন আমরা আবার এই গুলিটাকেই আমরা এখানে লিখতে পারি সেটা হচ্ছে গুলি পাখি আমরা দেখি এটা গুলি পাখিটিকে বিদ্ধ করিল গুলি পাখিটিকে বিদ্ধ করল অর্থাৎ আগে ছিল গুলি ছিল কর্ব আবার এখানে হয়ে গেলো কর্তা কেননা কে বিদ্ধ করলো কে প্রশ্ন করলেই কোনো বাক্যের মধ্যে যদি কে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে কর্তা আর এখানে পাখিটি হয়ে যাচ্ছে কর্ম অর্থাৎ কি বিদ্ধ করলো কাকে বিদ্ধ করলো এটা প্রশ্ন করলে তে পাখিটিকে বিদ্ধ করলো তাই আমরা বুঝতে পারি যে কোনো বিশিষ্ট এটি কর্তানা কর্ম হবে সেটি নির্ভর করছে কোনো বাক্যে তার ব্যবহার পাতার আর যে এক্সপ্রেশন হচ্ছে যে আমরা ভাব প্রকাশ করতে যাচ্ছি সেটার উপর অর্থাৎ এই মুসলিম মন যখন কোনো বাক্যে কর্ম হিসাবে ব্যবহার হবে আমরা এখানে কর্ম লেখে রাখি কর্ম হিসাবে ব্যবহার হবে সেটা হবে সরাসরি আমরা কিন্তু এটা আরবিতে খুব সহজ এটা হচ্ছে এইটা আরবিতে খুব সহজ এই জন্যে মুসলিমান মুসলিম আরবিতে সহজ কাজের জন্য বলছি আপনি দেখেন সরাসরি কিন্তু প্রথমে ছিল পেশ তারপরে হয়ে গেল মান এখানে আমরা খেয়াল রাখি আরবি যে কোনো বিশেষের সাথে যদি দুই জবর থাকে তাহলে তার আগে একটা আলিপ যোগ হয় এই আলিফটা দেখে আমরা বুঝতে আলিফটা এটার কোনো বা উচ্চারণ না থাকলেও এটা একটা ভাষার একটা অলঙ্কার বা শব্দের অলঙ্কার আমরা একটা আলিপ দিয়ে দিই তারপরে যখন এটি সম্বন্ধ হয় আমি আগে বলছিলাম সম্বন্ধ যদি হয় তাহলে এটা জের হয়ে যাবে খুব সহজ মুসলে মিন মুসলে মিন দেখেন প্রথমটাই হচ্ছে কর্তার জন্যে হচ্ছে পেশ দুই পেশ আর কর্মের জন্যে হচ্ছে দুই জবর আর সম্বন্ধের ক্ষেত্রে হচ্ছে দুই জের তাহলে পেশ জবর জের এইটা আমার মনে হয় যে কোনো বিশিষ্যে আপনি যদি একটি বিশিষ্য প্রকাশ করেন এবং এটি যদি কর্তা কর্ম সম্বন্ধ ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে একভাবেই আপনারা বুঝতে পারবেন পেশ জবর আর জের অর্থাৎ এই এই নিয়ে আমাদের কোনো সমস্যা নেই এটা আমরা দেখে আমরা বুঝতে পারবো আমরা এটা মনে রাখার কোনো প্রয়োজনীয় খুবই সেটা নেই কেননা পেশ জবর জের এইটি এটি আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন কথা হচ্ছে এই দ্বিবচন ও বহু বচন নিয়ে কী হবে দ্বি বচনের ক্ষেত্রে হবে মুসলে মাই নিয়ে মুসলে মাই মুসলে মাই নি মুসলে মাইনি আর এখানে হয়ে যাবে আপনার মুসলে 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 মি না আবার এই সম্বন্ধের ক্ষেত্রেও এইটা যা আছে এই সম্বন্ধের ক্ষেত্রে তাই হবে অর্থাৎ আমরা আবার লিখে ফেলি মুসলে মি মুসলে মি মুসলে মাইনি এটা হবে আর একই হবে মুসলে মিনা মুসলে মি না অর্থাৎ দেখেন কি সুন্দরভাবে এগুলো মিলে যাচ্ছে সেটি হচ্ছে মানি মুনা মাইনে মিনা মাইনে মিনা আমরা কী বলেছিলাম আমরা বললাম এই ছড়াটির মধ্যে আছে মানি মুনা, মাইনে মিনা একই চিঠি উনি দুইটি বসকে লিখেছিলেন তাই কর্ম সম্বন্ধ একই হবে মাইনে মিনা এবং এখানে একটা আপনারা মনে রাখতে পারেন এই মিম ইয়া নুন মিম ইয়া নুন দুইটার ক্ষেত্রে আছে একটা জাস্ট এখানে শুরু হয়েছে জবর দিয়ে শেষ হয়েছে জেদ দিয়ে আবার এখানে শুরু হয়েছে জেদ দিয়ে আর শেষ হয়েছে জবর দিয়ে জাস্ট অপোজিট এবং এই যে এই যে এই চাই এইটা এক অনেক ক্ষেত্রে আমরা যারা আরবি ব্যাকরণ শিখছি তাদের অনেক ক্ষেত্রে অসুবিধা হয় সেটি হচ্ছে যখন আমরা এর আগে কোনো এই শব্দের আগে মুসলে মেই না এর আগে যদি কোনো অব্যয় জোর হয় যেমন জের প্রদান করে অব্যয় তখন কিন্তু এটি জের প্রদান করে না কেন না কর্ম আর সম্বন্ধ একই এটি অনেকেই আমরা ভুল করি বা আমিও মাঝে মাঝে ভুল করি কিন্তু সেটা যদি বুঝতে পারি যে এই কট পরম সম্বন্ধর ক্ষেত্রে দ্বিবচন এবং বহুবচন একই তাহলে আমরা এই ছড়ার মাধ্যমে আমরা এই দ্বিবচন বহুবচনের যে রূপগুলি আছে সেগুলি মনে রাখতে পারব জিনিসটা দেখলে অনেক জটিল মনে হয় যে এত বড় একটা নয়টি জিনিস আমি কীভাবে মনে রাখবো আসল কথা হচ্ছে আপনি যদি মাইনে মানি মিনা মাইনে মিনা মাইনে মিনা এটি মনে রাখেন তাহলে কিন্তু সব আপনি এই ফর্মের মধ্যে ফেলা পারবেন আমি এগুলো লিখছি না তবে আপনাদেরকে আমি একটু উদাহরণ দিচ্ছি সেটি হচ্ছে এটা যদি মোমে নুন হইতো তাহলে কী হইতো দেখেন আমি বলে দিচ্ছি মোমে নুন মোমে না নি না তারপরে এটা হয়তো মোমে নান মোমে নাই নি মোমে মো মে নিই না এক্ষেত্রে তো মুস মমে নিন মোমে মোমে না তাহলে দর্শক আপনারা বুঝতেই পারছেন যে কর্তা ও কর্ম সম্বন্ধের ক্ষেত্রে এই চারটি একই রকম এটার উপর ভিত্তি করে তাহলে আমরা যে রূপান্তরগুলি দেখালাম এটার ভিত্তি করে আমরা কিন্তু আরও একই রকমভাবে আমরা অন্য অন্য বিশেষগুলিও পরিবর্তন করতে পারি আসুন আমরা আরেকটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারি সেটি হচ্ছে আমরা যে লে মুন মুসলে মুন এখানে আমরা কি পেলাম আমরা আগেই বলেছিলাম মানি মুনা মাইনে মিনা মাইনে মিনা তাহলে আমরা যদি এটা হয় মুমিন মুমি মুমিন আমরা সাধারণত সিঙ্গুলারের ক্ষেত্রে জানি মোমে নুন হয় দুই পেস্ট থাকে এবং একই ক্ষেত্রে যদি স কর্ম হয় তাহলে মোমে নান তবে একইভাবে জের হবে মোমে নিন আমরা এই যে আপনাদেরকে একটা উদাহরণ দেখে দেখাই দিচ্ছি সেটি হচ্ছে তাহলে এটা যদি মোমেনিন হয় তাহলে দ্বিবচনের ক্ষেত্রে হবে ঠিক একইভাবে নানি দ্বিবচনের ক্ষেত্রে আমরা লিখব নানি না তারপরে হচ্ছে নাইনে নাইনে না মিনার ক্ষেত্রে হবে নিনা এইটা একই নাইনে নিনা তাহলে দেখেন এখন আমরা এমন একটি বিশেষ পেলাম যে বিশেষ অর্থ আমরা বুঝি না অথচ ঠিক একইভাবে এই যে মানি মুনা মাইনি মিনা মাইনি মিনা আমরা পরিবর্তন করতে পারবো ধরেন এমন একটা শব্দ যেটা আরবিতেও নেই আমরা বাংলা এটা বলতে পারি ধরেন আমরা লিখলাম রিক্সা রিক্সা তাহলে ঠিক একইভাবে আমরা রিক্সন রিক্সান রিক্সিন এটা তো গেল এক বছরের ক্ষেত্রে আবার এই দ্বি বচনের কর্তা কর্ম সম্বন্ধ এটা কী হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন সেটা হচ্ছে সানি রিক সুনা সাইনি সিনা ঠিক একইভাবে হবে একই কর্ম সম্বন্ধ একই সাইনে সিনা অর্থাৎ রিক্সাইনি রিক্সিনা রিক্সাইনি রিক্সিনা আর আর রিক্সা নি রিক্সুনা এইভাবে দরজা দরজু না দরজায়নি তারপরে জানলা যে কোনো শব্দ আপনি যদি বুঝেন আর না বোঝেন আপনি এইভাবে এটি রূপান্তর করতে পারবেন অর্থাৎ আমরা যে কোনো একটা বিশিষ্ট এক বচন দুই বচন এটি আমরা এই মানিমোনা মাইনে মিনা মাইনে মিনা এটি এই সরাটি যদি মনে রাখি তাহলে আমরা সহজেই মনে রাখতে পারব আশা করি আপনারা এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা যে কোনো বিশিষ্ট এই পুলিঙ্গ ক্ষেত্রে এই নয়টি রূপ আপনাদের এখন সমস্যা হবে না এবং সহজেই দেখে চিনতে পারবেন এটি আসলে পুলিঙ্গের বিশিষে আসলে কোন রূপে আছে শিখে নিলেন তাহলে পরে পর্বে আমরা স্ত্রী বাচকের ক্ষেত্রে অর্থাৎ যে নয়টি রূপ আছে সেটি নিয়ে আরেকটি গল্পের মাধ্যমে আপনাদেরকে বর্ণনা করব। এবং সেই সাথে যেগুলি এইগুলি মানে না তাদেরও একটি রূপ আছে সেটি নিয়েও আমরা আপনাদের সামনে আলোচনা করব। এইভাবে আমরা আমাদের উনিশ পর্বটি শেষ করব এবং শেষ পর্বে আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা যেই বৃষ্টি পর্ব পড়লাম এই বৃষ্টি পর্ব আমরা কিভাবে ব্যবহার করলে আমরা প্রাথমিক জ্ঞানে আমরা উত্তীর্ণ হতে আছেন আমরা এই পর্বে স্ত্রী লিঙ্গের যে বিশেষ পদগুলি আছে সেগুলি আমরা আলোচনা করব। গত পর্বে আমরা একটি ছড়ার মাধ্যমে পুলিঙ্গের যে বিশিষগুলি আছে সেগুলি আলোচনা করেছিলাম এই পর্বে আমরা একটু ভিন্নভাবে প্রথমে আমরা স্ত্রী যে বিশেষগুলি আছে সেগুলি আমরা আলোচনা করার পরে এর ভিতর থেকে আমরা একটি ছড়া বের করার চেষ্টা করব আসুন আমরা দেখি এক বছরের ক্ষেত্রে আমরা জানি মুসলেমুন ছিল তার সাথে একটি তার যোগ করার ফলে হয়ে গেল মুসলেমাতুন এবং এক বছরের এটা হলো কর্তা আমরা গত পর্বে বলেছিলাম আপনাদেরকে কর্তা এটা হচ্ছে কর্ম এটা হচ্ছে সম্বন্ধ তাহলে কর্তার ক্ষেত্রে হচ্ছে মুসলেমাতুন স্বাভাবিকভাবেই এটি যখন কর্ম হবে তখন আমার মুসলে তান তারপরে সম্বন্ধে মুসলে তিন এটা অত্যন্ত সহজ পেশ দুই দুই পেশ দুই জবর দুই জের এখানে আপনার দুই জবরের ক্ষেত্রে আলিপ হয় না কেন মারভুত তারপরে আর আলিপ যোগ হয় না কিন্তু সাধারণভাবে আমরা বলেছিলাম অন্য শব্দের ক্ষেত্রে দুই জবর হলে আলিপ যোগ হয় তাহলে এইটি নিয়ে আমাদের কোনো চিন্তা নাই এখন আমাদের ছড়া বের করতে হবে দ্বিবচন এবং বহু বচনের ক্ষেত্রে কর্তা কর্ম সম্বন্ধের ক্ষেত্রে দুই বছরের ক্ষেত্রে হচ্ছে এখানে তাটা এই তাটাকে একটু আলিপ দিয়ে নুনের নুনের জের তার মানে মুসলেমা মুসলেমা তানি মুসলেমা তুন এখানে আমরা সহজেই জানি এটা আমরা মুসলেমা তুনকে যদি আমরা মুসলে বহু বছরে করতে চাই তাহলে আলিপ দিয়ে একটা বড়তা একটা বড় দিয়ে দুই পেশ দিতে হবে তাহলে আমরা পাচ্ছি কর্তার ক্ষেত্রে হচ্ছে মুসলেমা তুন মুসলেমা তানি মুসলেমা তুন কর্মের ক্ষেত্রে হচ্ছে মুসলেমা তাইনি মুসলেমা তিন তারপরে সম্বন্ধের ক্ষেত্রে সাধারণত পূর্লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ উভয় ক্ষেত্রেই কর কর্ম এবং সম্বন্ধের ক্ষেত্রে এই দুইটি দ্বি বছর বহু একই থাকতেছে আপনি ব্যাকরণে দেখছেন কী পরিমাণ কী সুন্দরভাবে এইটি মিল রাখা হয় যে যেমন এখানে হচ্ছে মুসলেমা তাইনি মুসলেমা তিন এটাও তাই হবে মুসলেমা তাইনি মুসলেমা তিন তাহলে দর্শক আপনারা বুঝতেই পারছেন যে এখানে আমরা প্রথমটাকে পাচ্ছি হলো তানে এখানে আমরা পাচ্ছি হলো টানি টেন মা তুন টানে টুন এখানে আমরা পাচ্ছি তাই নে এখানে লিখতে পারি তাই নে তাইনি তিন এখানে আমরা পাচ্ছি তাইনি তাইনি তিন বাংলাদেশে না তিন এক দুই তিন তাহলে আমরা পারলাম টানি টন টাইনি তিন টাইনি তিন। তার মানে এইটা যদি আমাদের মনে রাখতে হয় তাহলে আমাদেরকে একটি গাড়ির কথা চিন্তা করতে হবে আমরা জানি একটা মালগাড়ি সাধারণত টনকে টন মানুষ জিনিস টানে তাহলে সে গাড়ির ক্ষেত্রে যদি হয় আমরা এইভাবে মনে রাখতে পারি টানে টন টাইনি তিন টাইনি টিন কীভাবে এটা মনে রাখবেন সেটি হচ্ছে একদিন একটি মালগাড়ি গাড়ি কোনো একটি জায়গায় আটকে গেল কাদার মধ্যে একটি গাড়ি ধরেন আটকে যাচ্ছে কাদার মধ্যে সে টনকে টন সে টন টনকে টন মাল টানতে পারে তাহলে সে টানে টন কিন্তু গাড়ির মধ্যে আটকে যাওয়ার ফলে আরেকটা গাড়ি আরেকটা গাড়ি ধরেন তাকে টান দিয়ে নিয়ে যাচ্ছে তাকে টেনে বের করার চেষ্টা করতেছে আরেকটা গাড়ি সেই ক্ষেত্রে হবে কি সে প্রথম টানে প্রথম টানে টাইনে সে টাইনি নিয়ে গেল তিন মিটার প্রথম টানে টান দিয়ে নিয়ে গেল তিন মিটার তিন তিন মিটার পরের টানে আবার তিন মিটার পরের টানে আবার টান দিয়ে তাকে তিন মোট ছয় মিটার গেল তার মানে এই গাড়িটার গল্প আমরা মনে রাখবো যে প্রত্যেক প্রথম টানে তিন মিটার দ্বিতীয় টানেও তিন মিটার অর্থাৎ টাইনে তিন টাইনে টিন আপনারা যদি এটি মনে রাখতে পারেন তাহলে মনে হয় আপনার মা মুনাফাইয়ের গল্পর মাধ্যমে আপনারা যেভাবে পুলিঙ্গ মনে রাখছেন এই স্ত্রী ক্ষেত্রেও আপনার তাই সেভাবে মনে রাখতে পারবেন আবার স্ত্রীর ক্ষেত্রে একটা সুবিধা আছে সেটি হচ্ছে প্রত্যেকের শেষে তুন তান তিন এটা থাকাতে আপনার যে কোনো অন্য শব্দগুলি ঠিক একইভাবে টাই নিয়ে তিন টাই নিয়ে তিনই হবে কেন প্রত্যেকের শেষে সাধারণত যদি এইভাবে থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না এটি মনে রাখতে আসুন আমরা এখানে একটি বিষয় খেয়াল রাখি সেটি হচ্ছে আমরা বলেছিলাম যে যদি দুই পেশ থাকে তাহলে এক বচন বোঝায় কিন্তু দেখেন এখানে একটা ব্যতিক্রম সেটি হচ্ছে বহু বছর স্ত্রীবাচক বহু ক্ষেত্রে কিন্তু দুই পেশ আছে তার মানে যদি তার উপরে দুই পেশ থাকে তবে আমরা খেয়াল রাখবো এটি কি বহু বচন স্ত্রীবাচক কি না যদি না থাকে তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারবো এটি এক বচনে তারপরে দেখেন এখানে তিন তিন মানে দুই জের দুই জের এখানে কিন্তু জবর দুই পেশ থাকলে এখানে দুই জবর হওয়া উচিত ছিল কিন্তু তারা হয়নি কেননা কর্ম সম্বন্ধের ক্ষেত্রে দুইটা একই থাকে থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে মনে রাখব সেটি হচ্ছে যেহেতু পুরুষ বাসকের ক্ষেত্রেও মাইনে মিনা না মিনা ঠিক একইভাবে তাই নে টিন টাই নে টিন আমরা যদি দুইটার ক্ষেত্রে একইভাবে মনে রাখার চেষ্টা করি তাহলে আমাদের মনে রাখার পদ্ধতিটা অনেক সহজ হয়ে যাবে এখানে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সম্বন্ধর ক্ষেত্রে ঠিকই আছে সম্বন্ধের ক্ষেত্রে দুই যে এটা হতে পারে কিন্তু কোনো কোন ক্ষেত্রে যখন কর্মবাচ্য হিসাবে এই এই বহু বচন ব্যবহার হয় তখন আমরা একটু সন্দেহ পড়ে যাই যে কিভাবে এটা যেটা জবর হওয়া ছিল একটি দের হলো কেন সেই আমাদের মনে হয় এই যে টানি টন তিন টিন টাইনে টিন এই কথাটা আমাদের মনে রাখতে হবে তাহলে আশা করি আপনারা সহজে স্ত্রীলিঙ্গের যে বিশিষ্যের যে রূপগুলি আছে সেগুলি মনে রাখতে পারবেন তাহলে এখন দেখা যাচ্ছে যে এই যে নিয়ম মানতেছে যেগুলো নিয়ম মেনে যেগুলি পরিবর্তন হচ্ছে সেগুলি তো একটা রূপের একটা পদ্ধতির মধ্যে আছে কিন্তু কোন শব্দ বিশেষের কোন শব্দ বহুবচনের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা খুব বেশি একটা মানে না সেই ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে মানে না সেটা আমরা বুঝতে পারবো যখন দেখব যে বিশেষের বহুবচনটি আমাদের একটু জানা আছে বা আমরা বুঝতেছি এটা একটি বা এই নিয়মের মধ্যে পড়ে না যে মাইনে মিনা মাইনে মিনা অথবা তানে তিন, তাইনে তিন টাইনে টিনের মধ্যে পড়ে না তখন বুঝতে হবে যে একটি নিয়ম ভাঙা বহু বচন এখানে যে জন্য আরবি ব্যাঙ্করা খুব সুন্দরভাবে নাম দিচ্ছে এটা হলো ব্রোকেন প্রুরাল মানে এই ব্রোকেন এই নিয়মগুলি যে আমরা শিখালাম সেই নিয়মটা সে মানে না কোন কোন ক্ষেত্রে মানে না সেটা দেখেন নাফসুন নাফস নাফস মানে আমরা জানি আর সেক্ষেত্রে হয়ে যাচ্ছে আনফুসুন আমরা জানি আনফুসুকম এই বহু বচনের ক্ষেত্রে আনফুসুন তারপরে কলবুন কলবুন মানে হচ্ছে আমাদের মন এটা আর আবার কুলুবু আমরা জানি কুলুবুট এখানে দুই পেশ থাকলো এটা হচ্ছে তোমাদের অন্তঃসমূহ অন্তঃসমূহ সেই সেক্ষেত্রে এটা হচ্ছে মনের বহু বচন তারপরে নবী আমরা জানি নবিউন তারপর আনবিয়া আমরা জানি আম্বিয়া আমরা সবসময় অনেক সময় বলে থাকি আনবিয়া সেটি হচ্ছে এই নবিউন আর ওইভাবে না হয়ে এটা ব্রোকেন পুরাল এই ক্ষেত্রে এটা ব্রোকেন পুরাল এটা হলো আনবিয়া তারপরে হলো মসজিদুন মসজিদ উন মানে হচ্ছে আমরা জানি মসজিদ সেই ক্ষেত্রে হচ্ছে হলো এটা হচ্ছে মাসাজিদু তাহলে মাসাজিদু মানে মসজিদ সমূহ মাস না হয় নাই সেটা হচ্ছে মাসাজিদু অর্থাৎ এটা নিয়ম মানে নাই তারপরে এটা হচ্ছে মাসা জিদু তারপরে আমরা জানি আলে মুন এখানে আলেমুনের ক্ষেত্রে হয়তো আলে মুনা এটি ব্যাকরণগত হতে ঠিক আছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা জানি বহু বচনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় উলামা আমরা যে উলামা সমাজ উলাম উলামা আমরা বিভিন্ন সময় শুনতে পাই যে আলেমুনা হতে পারতো ওইটাও হয় কিন্তু বেশি হচ্ছে উলামা উলামা তাহলে দর্শক কিন্তু আপনারা দুইটি বিষয় জানতে পারলেন একটি হচ্ছে স্ত্রী যে বিশেষ্যগুলি আছে সেগুলি এক বচন দুই বচন বহু বচন কর্তা কর্ম সম্বন্ধের ক্ষেত্রে যে পরিবর্তনগুলি আসছে সেগুলি আপনারা এই এই উদাহরণের মাধ্যমে শিখে নিলেন এবং এটাও জানতে পারলেন যেগুলি এই আমার আমাদের যে আলোচনার যে বিষয়গুলি যেভাবে আমরা পদ্ধতি বললাম এগুলি যে মানে না বহু বচনের ক্ষেত্রে বিশেষ করে বহু বচনের ক্ষেত্রে বিবচনের ক্ষেত্রে এরকমই হবে কিন্তু বহু বচনের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে যেগুলি মানবে না সেগুলি এইরকমভাবে পরিবর্তন হবে এবং আমরা যখন আস্তে আস্তে প্রাথমিক পর্ব শেষ করে আরও ব্যাকরণে শিখতে চেষ্টা করব। তখন কিন্তু এই ব্রোকেন পুরোরালগুলা আমাদের মনে রাখতে অনেক সুবিধা হবে এই ব্যাপারে আমি বিস্তারিতভাবে আপনাদের পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তবে এ বিশ পর্ব যেহেতু আমি কথা দিয়েছিলাম যে বিশ পর্বে আপনাদের প্রাথমিক কোর্স আমি শেষ করব ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব। এক পর্ব থেকে এই বিশ উনিশতম পর্ব এই পর্বসহ আমরা কিভাবে আমার এই প্রাথমিক পর্বটি আপনারা ব্যবহার করবেন এবং কিভাবে আপনারা এটাকে নিয়ে চিন্তা করলে বা এটা নিয়ে স্টাডি করলে আপনারা প্রাথমিক পর্ব শিখতে পারবেন সেজন্য আমার একটি সামারিমূলক একটি ক্লাস হবে বিশতম পর্বে আশা করি সবাই আপনারা ওই পর্ব দেখবেন এবং এই যে বিশটি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করলাম এর আমি একমাত্র সেই মহান রাবুল আলমিনকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সমস্ত প্রশংসা তাকে দিয়ে এখানে এই পর্ব এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ